রিশি রিশি কি হচ্ছে সব হ্যাঁ কি তোমাকে সাহায্য করছি হেল্প করছি সময় বউয়ের চাকর কি কি বলেন আপনি কিছু বললেন কি একদম ঠিকই শুনেছো আপনি এসব বলছেন হ্যাঁ না আমি বললাম যে কাজ করো চলো 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 ঠিক করে করো এনিওয়ে আজ আজকের কোটা পূরণ হয়ে গেছে এখন আপনারা আরাম করতে পারেন দিব্যা বৌদি আপনি প্লিজ আমাদের জন্য খাবারটা বানিয়ে দিন খুব খিদে পেয়েছে থ্যাংক ইউ মাল কিন্তু তাই করতেই পারে এসব আর আমিও মা সব কিছু করতে পারি আমি আমি বেরোচ্ছি ডোন্ট ওয়ারি আমি আমি কাউকে কিছু বলিনি তুমি পৌঁছে গেছো হ্যাঁ স্মাইলি দৌড়াতে দৌড়াতে কোথায় যাচ্ছে রোহিত ব্রেকআপের পরেও আমাদের প্যাচ আপ হয়ে গিয়েছিল তবুও তুমি তুমি এতদিন ধরে আমার ফোন কেন তুলছিলে না আমি কতদিন ধরে তোমাকে চেষ্টা করছি স্মাইলি তুমি শিওর যে সন্তানটা নিতে চাও অফকোর্স রোহিত যদি অ্যাবর্শনের টাইম নাও বেরোতো তবুও আমি অ্যাবর্শন করাতাম না প্লিজ আমার কথাটা ভালো করে শোন প্লিজ তুমি অ্যাবর্শন করে না আমি তোমার সাথে এত তাড়াতাড়ি বিয়ে করতে পারবো না আর এই সময়ে সন্তান না রোহিত স্মাইলি আমার কথাটা বোঝার চেষ্টা করো রোহিত আমি ভেবেছিলাম তুমি যে তুমি বদলে গেছো আমার কথাটা বোঝার চেষ্টা করো প্লিজ স্মাইলি কথাই বোঝে না এই রানুর সবসময় মাথাটা গরম থাকে তুমি ওকে ঠিক করে রাখতে পারবে রানুর মাথাটাই খারাপ হয়ে গেছে যখন তখন যা খুশি ভাবে যা খুশি করে তনুজা কি ভাবছো মা ঠাকুমা স্মাইলির ওর বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে গেছিল না তারপরে তারপরে যখন তুমি এখানে ছিলে না রানু বলেছিল ওই ছেলেটার সাথে দেখা করার জন্য কিন্তু কিন্তু স্মাইলি বলল ও ইন্ডিয়াতে এখন নেই তাহলে দেখা হয়নি আর ওই ওর ওই বাচ্চা এখন অনেক দেরি হয়ে গেছে তুমি তো জানো এই ব্যাপারে আমরা কিচ্ছু করতে পারবো না এরম হলে খুব গন্ডগোল হয়ে যাবে ঠাকুমা আচ্ছা যদি আমরা ওদের মানে ওই ছেলেটার প্যারেন্টসদের সাথে ছেলেটার সাথে আবার দেখা করার চেষ্টা করি চেষ্টা করতে পারি এখন দেখো তুমি তো আমার জন্য কত কিছু করে যাচ্ছ সুতরাং আমারও তো তোমার জন্য কিছু করা উচিত আমি তোমার জন্য কি করছি আরে রানুর এত পরিবর্তন করে দিয়েছো ওকে দিয়ে কাজ করাচ্ছ তুমি না ওর সাথে এই রকমই করে যাবে না হলে ও আরো বাড়াবাড়ি করবে খুব খারাপ এগুলো ঠাকুমা খুব খারাপ তুমিও খুব ভালো করে জানো আমি ওনাকে দিয়ে কেন কাজ করাচ্ছি ওনার হেলথের জন্য এটা ভালো হবে তার জন্য করাচ্ছি ওনার এক্সারসাইজের খুবই দরকার আর তুমি এসব সব কিছু ঠিক আছে কিন্তু তুমি জানো না যখন আমি ওকে কাজ করতে দেখি নিজের চোখে এত ভালো লাগে কি বলবো তোমাকে তুমি না খুব বদমাশি করছো আরে ছোট থেকেই আমি এরকম হ্যাঁ বলো আই এম সরি রোহিত আমি আমি তোমাকে কতবার বলেছি যে অ্যাবর্শনের টাইম নেই এখন আর তবুও কেন তুমি এই ব্যাপারে ফোন করছো না আসলে সেরকম নয় আমি এটা করতে চাই না জানি আমি আমি জানি তুমি এই বেবিটা চাও না আগে চাইতাম না আই এম সরি ফর দ্যাট কিন্তু এখন চাই তোমাকে আমি বিয়ে করতে চাই
কি? আর ইউ শিওর রোহিত তুমি বিয়ে করতে চাও? ইয়েস আই এম শিওর, আমি তোমাকেই বিয়ে করতে চাই। থ্যাংক ইউ। এবার প্লিজ আসো, আমি কাল তোমার বাড়িতে আসছি আমার বাবা মাকে নিয়ে। ওকে বাই বাই রোহিত। হ্যালো, ওরা তো কাল 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 কি করে সম্ভব? কি হয়েছে স্মাইলি? কাকিমা, কাকিমা তুমি একমাত্র জানো যে কি হয়েছে, আর তুমি আমার পাশে ছিলে। এখন জানি না তুমি খুশি হবে কিনা। কাল রোহিত আসছে ওর পেরেন্টের সাথে বিয়ের কথা বলতে। ফাইন, আসতে দাও, চলো ব্রেক করি। আই মিন এ গুড নিউজ সকলকে গিয়ে এখন জানাই, চলো। হ্যালো বাবা। হ্যালো মা। গুড মর্নিং বাবা। আরে বাবা খুবই হেলদি খাবার। আয় আয় আয়। দিব্যা তুমি খাবার বানিয়েছো, দারুণ ব্যাপার। আরে চল বসে পড়ি। এটা দিয়ে দাও, দিয়ে। আচ্ছা মা আর মনপ্রীত কোথায়? হ্যাঁ ওরাও তো খাবে না এসব হেলদি টেস্টি খাবার। খাও খাও খাও। বৌমা আমাকে ডেকেছে আর শাশুড়ি চলে এসেছে। মা আপনি আমার শাশুড়ি আর তনুজার শাশুড়ির শাশুড়ি, তাই জন গিয়ে বকুন ওকে। এসব এসব কি ফলমূল রেখে দিয়েছে টেবিলে? আরে চুপচাপ খেয়ে নাও, না হলে এগুলোও পাওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ ঠাকুমা। ঠিক আছে ঠিক আছে, আমি আমি আজ খেয়ে নিচ্ছি, অহনা আজ খাচ্ছি, কিন্তু আজকের পর টেবিলে যদি এসব দেখি না এইসব কিন্তু আমি খাবো না, বুঝেছো তোমরা? কাকিমা এসো না। না না তুমি খাও। আজকে না আমি খুব খুশি, সবাই আমার কথা ভালোভাবে মেনেছো, সবাই রুলস ফলো করেছো, তাই কাল থেকে না আমি একটু কম স্ট্রিক্ট হব। তাছাড়া কালকে তো বাড়িতে অনুষ্ঠান আছে, খুবই ভালো দিন। আমি চাই কালকে সবাই নিজেরা টাইম মতন উঠুক সকাল সকাল তাড়াতাড়ি, আর কাজ শেষ করে খুব ভালোভাবে রেডি হয়ে যাক। আমি তাড়াতাড়ি উঠবো না। ঠিক আছে কোনো ব্যাপার না, সবাই সাতটায় উঠবে, আপনি 7:05 উঠে পড়বেন, নো প্রবলেম। আপ তো সবাই তাড়াতাড়ি উঠে 10:30 মধ্যে নিজেদের কাজ শেষ করবে, কারণ 10:30 পর কিছু লোক আসবে। কে? বাবা স্মাইলিকে দেখার জন্য কিছু লোক আসবে। কোন কোন পাত্রপক্ষ? স্মাইলির ওই বন্ধু, ও নিজের প্যারেন্টসের সাথে আসবে সবার সাথে দেখা করতে। এই মেয়েটা যা বলছে সেটা ঠিক বলছে? না, ওই ছেলেটা আমাদের স্মাইলির জীবন নিয়ে খেলা করেছে, আগে ওকে আমাদের এখানে এসে ক্ষমা চাইতে হবে। কে বলতে পারে? ও যদি পরে পাল্টে যায় তো? হ্যাঁ আমাদের বাড়িরও একটা সম্মান আছে, আর আমি আমাদের বাড়ির সম্মান নিয়ে কাউকে খেলা করতে দেব না। মা তুমি আমার সাথে কোনো কথা বলবে না, ঠিক আছে? আপনি এভাবে কথা বলছেন কেন? হতে পারে তুমি এ বাড়ির মালকিন হয়ে গেছো ঠকিয়ে, তবে তুমি কিন্তু স্মাইলির মা নও, ঠিক আছে? ওর বিয়ের সিদ্ধান্ত তুমি এভাবে নিতে পারো না। ব্যাস, তোমাদের বাড়িতে এই রকম হয় জানি, যে বাড়ি থেকে তুমি এসেছো না সেখানে তো বড়লোক ছেলেদের দেখলেই তাদেরকে ফাঁসিয়ে নেয়, কিন্তু এটা আমাদের বাড়ি, আমাদের বাড়ির একটা সম্মান আছে, আমাদের বাড়িতে এই রকম হয় না।